নমস্কার। আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রাজ্যে ফের একবার অসম পুলিশের মাটি দালালের বিরুদ্ধে অভিযান অব্যাহত। নতুন গাড়ি রেজিস্ট্রেশন সীমাবদ্ধ করার দাবি জানাল ই অটো অ্যাসোসিয়েশন। শিলচর প্রেস ক্লাবে এলেন বাংলাদেশের রাজধানী ঢাকার তিন বিশিষ্ট ব্যক্তিত্ব। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যে ফের একবার অসম পুলিশের মাটি দালালের বিরুদ্ধে অভিযান অব্যাহত। এবার শিলচরে এক মাটি দালালকে আটক করেছে কাছাড় পুলিশ। বুধবার রাতে শিলচর সদর পুলিশ গ্রেপ্তার করেছে কুখ্যাত মাটির দালাল লাকি বরলস্কর ওরফে খুরশেদকে। বহুদিন ধরে বিধবা মহিলা ও বিভিন্ন নিরীহ মানুষের মাটি দখল করে বিক্রি করা নিয়ে কাছাড়ের প্রতিটি থানায় অভিযোগ রয়েছে লাকি বরলস্করের বিরুদ্ধে। বহুদিন ধরে কাছাড় পুলিশ তার সন্ধান বের করতে না পারলেও বুধবার রাতে পুলিশ অধীক্ষক নুমাল মাহাতোর নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয় কুখ্যাত মাটির দালাল লাকি ওরফে খুরশেদকে। তারপর খুরশেদকে থানায় জিজ্ঞাসাবাদ করার পর আজ শিলচর আদালতে প্রেরণ করা হয়। কুখ্যাত মাটি মাফিয়া খুরশেদকে আদালত থেকে তিন দিনের জন্য পুলিশ রিমান্ডে দেওয়া হয়েছে বলে জানা যায়। শহরের যানজট সমস্যা নিরসনে নতুন গাড়ি রেজিস্ট্রেশন সীমাবদ্ধ করার দাবি জানিয়েছে অল কাছাড় ইলেকট্রিক অটো অনার্স ও ড্রাইভার অ্যাসোসিয়েশন। তারাপুর অসমীয়া বস্তি এলাকায় বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অল কাছাড় ইলেকট্রিক অটো অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান যে সংগঠনের জন্মলগ্ন থেকে শহরের ট্রাফিক সমস্যা নিরসনে প্রশাসনকে সহায়তা করে আসছেন সংস্থার কর্মকর্তারা। শিলচরকে যানজটমুক্ত রাখতে সরকারের জারি করা সকল নিয়ম নীতি মেনে চলছেন তারা। ট্রাফিক পুলিশ যাতে ইলেকট্রিক অটো চলাচলের ক্ষেত্রে অযথা হয়রানি করতে না পারে ও ই ফাইন থেকে তারা বিরত থাকে সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করে আসছে অ্যাসোসিয়েশন। শহরের ছোট রাস্তাঘাট সহ বর্তমান যানজট পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন গাড়ি রেজিস্ট্রেশন সীমাবদ্ধতা করার জেলা পরিবহন আধিকারিককে এদিন আবেদন জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি তাহির আহমেদ মজুমদার, সম্পাদক রূপম ধর, কাজল দে, নিজামুদ্দিন মজুমদার, শাহ আলম বরভুইয়া ও রাজু বণিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা ইলেকট্রিক অটো অ্যাসোসিয়েশনের যে গাড়িগুলো আছে ওগুলো সুন্দর মতো গাড়ি চালাইমো, ট্রাফিক রুল মেনটেন করিয়া আমরা গাড়ি চালাইমো ওটা, আর হয়েছে গিয়া যাতে আমরা একটা শিলচর টাউনটা খুবই ছোটো, এই ছোটো পরিমাণে আমরা গাড়িগুলো অনেক বেশি হয়েছে, যাতে আমরা যতটুকু পারি প্রশাসনকে সাহায্য করতে পারি। আর ওই আপনার মাধ্যমে আমি আমরা পরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা একটা রিকোয়েস্ট দাবি জানাই আর রিকোয়েস্ট করি আর যে শিলচরে যে পরিমাণে গাড়ি বাড়তেছে এখন থেকে যদি এটা কোনো স্টেপ নেওয়া হয় না তো ভবিষ্যতে এই সময় গাড়ি বাড়িয়ে যাবো, এই সময় গাড়ি বন্ধ করার পরে যদি কেউ বন্ধ হয় বা কোনো যে কোনো কিছু একটা ইস্যু হয় এই সময় ওই যে মানুষগুলো যে গাড়ি বন্ধ হইব তারা কেমনে চলবো, তারা তো ভবিষ্যৎ একদম বন্ধ হার হয়ে যাব কিনার পরে। ওই স্টেপটা যদি একটু আগে লওয়া হয় তো তারাও বাঁচবো গাড়ি কেনার আগে, আর গাড়ি কেনার পরে যদি এরকম কোনো স্টেপ হয় তো তারাও কষ্ট পাইব। যানজট তো আমাদের তো রাস্তার খুবই ছোটো, এখানে যানজটের তো অভাব নাই, আমরা রাস্তা এইখানে তো আর কিছু আপনারা করারও নাই, তো ওইটাই আমি দাবি রাখতে চাই আমরা পরিবহন বিভাগ কর্মকর্তালয়ে যে তারা একটু রাস্তাঘাটে আনলিগাল তো ফাইন কিছু মারা হচ্ছে না, তা আমি দেখতে পাচ্ছি যে আমাদের রাস্তাঘাটের উপরে বিশেষ করে ভিত্তি করা যায় যে রাস্তাঘাট ভুল টুটি হয় তাহলে তো দেখো ফাইন লাগবে, এটা ইলেকট্রিক গাড়ি বলে চলাচল করতেই থাকে সবসময়, এই জন্য কোনো ফাইন আসে না বিশেষ করে আমি দেখি যে ইলেকট্রিক গাড়ি। হ্যাঁ, ই ফাইনকে সমর্থন করছি যে ই ফাইনের তো তো যে ন্যায্য যে ফাইন আসছে সেটাই তো আসবে, কারণ আনলিগাল গাড়ি চালালে তো ফাইন ই ফাইন হবেই, এটা তো কোনো ইয়ে নেই।
আনলিগাল যেটা ফাইন আসবে, তো এটা দিয়ে আমি আমার প্রশাসনের দিক দিয়ে আমি তো আমার কোনো মৈত্রীর বার্তা নিয়ে বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে এলেন বাংলাদেশের রাজধানী ঢাকার তিন বিশিষ্ট ব্যক্তিত্ব, দুই প্রখ্যাত সাংবাদিক যমুনা নিউজ ডট কম এর চিফ রিপোর্টার মশিউর রহমান, নিয়মিয়া বার্তা ঢাকার বিশেষ প্রতিনিধি কাউসার আজম এবং এক সময়কার সাংবাদিক তথা প্রতিযশা শিক্ষাবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর শাহাবুদ্দিনকে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক শঙ্কর দে। সকলেই বলেন, দু দেশের মধ্যে সকল বিভেদের প্রাচীর ছিন্ন করে মিলনের বন্ধন সুদৃঢ় করতে হবে, আরো প্রশস্ত করতে হবে প্রগতির পথ। ভবিষ্যতে শিলচর প্রেস ক্লাবের সঙ্গে আমাদের ঢাকার যে সাংবাদিক সংগঠন, আমরা সম্মিলিতভাবে কিছু একটা করতে পারি কি না আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময় করে, কারণ এখন আমরা সবাই জানি এখন বিশ্বায়নের যুগ, এবং সেই যুগে দাঁড়িয়ে যেখানে আমরা এক সময় একই দেশের আমরা ছিলাম, একই উপমহাদেশের আমরা যে আগামী দিনে বৃহত্তর যে উন্নয়ন প্রগতির যে পথ প্রশস্ত হচ্ছে, যে এই অঞ্চল সমগ্র বিশ্বকে পথ দেখাবে, এক্ষেত্রে ভারত বাংলাদেশের যে মিলন এবং সম্মিলিত শক্তি নানা ক্ষেত্রে দেখানোর যে পরিসর, সে বিজ্ঞান প্রযুক্তি থেকে শুরু করে প্রগতির সব ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে যাতে সমস্ত ভেদাভেদের প্রাচীর ভেঙে যাতে আমরা নতুন অধ্যায়ের সূচনা করতে পারি, এ ব্যাপারে কিন্তু এই যে একটা সম্পর্ক, এটা ভোলার মতো না। এটা একটা পরিবেশগত ভাষাগত সমস্ত দিক থেকে আমরা খুব আপ, আমার আমার কাছে এত ভালো লাগে এই বয়সে, আমার মনে হয় প্রায় সময় চলে আসে। হ্যাঁ, আমার পরিবার সহ প্রায় আমাদের এখানে আসতে হয়, খুব ভালো লাগে। এটা যদি সমস্ত অঞ্চল দিয়ে যদি ঢোকার যে পরিবেশগুলি যদি সৃষ্টি হয়ে যায়, আমার মনে হয় বাংলাদেশ এবং এই যে আসাম বা পুরো ভারতের সাথে এত সুন্দর একটা সম্পর্ক হবে, এটা মানে ভাষায় দিয়ে প্রকাশ করার মতো না। আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের দুই সরকারই এটা করবেন এবং আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক বড় হবে। আবার দাদার প্রতি, সবার প্রতি, আপনাদের প্রতি অশেষ। ভারত খাদ্য নিগম ধান ক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন হলো শিলচর রামনগরে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলাশাসক রোহন কুমার ঝা সহ বিশিষ্টজনের হাত ধরে। ভারতীয় খাদ্য নিগমের পক্ষ থেকে কৃষকদের হাতে ফার্মার রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কৃষি কাছাড় ও এগ্রিকালচারের কর্মী সহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, ধান ক্রয় কেন্দ্রে সরকারের মূল্যে কৃষকরা ধান বিক্রি করতে পারবেন। আগামী বছর ধানের মূল্য ছিল 2040, এবছর ধানের মূল্য বাড়িয়ে প্রতি কুইন্টাল 2183 টাকা করা হয়েছে। জেলাশাসক কৃষকদেরকে বলেন, ধান নষ্ট না করে সুন্দরভাবে যেন ধানগুলি ভারত খাদ্য নিগম ধান ক্রয় কেন্দ্রে নিয়ে আসেন। কৃষকরা কিভাবে আগামী দিনে স্বাবলম্বী হবেন তা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। मीडिया बंधु और यहाँ पे आए बाकी हमारे कचहर जिला के किसान, आज प्रोक्योरमेंट जो यहाँ पे FCI में पिछले साल भी हम लोग के थ्रू हुआ था, उसका उद्घाटन करने के लिए हम लोग यहाँ पे आए हैं। पिछले साल का जो रेट था, इस साल का रेट बढ़ा दिया गया है। इस साल जो रेट है वो है 2183 रुपीज़ पर क्विंटल, 2183 रुपया पर क्विंटल किसानों को दिया जाएगा। आप लोगों से बस ये अनुरोध है कि आप जब धान को लाते हैं उसका मॉइस्चर कंटेंट आपको कम करके लाना है, और ये देखना है कि धान में कीड़े ना हो, जो कीड़ा सूरा जो लग जाता है, ये दो चीज़ आप लोग इंश्योर करें कि मॉइस्चर कम हो और धान में कीड़े ना हो। और आप जब आएंगे तो बेटर ये है कि आप आपस में मिलकर, तीन चार किसान मिलकर आए तो आपको आने जाने का जो आपका जो खर्चा है, जो आपको अपने तरफ से देना पड़ेगा, वो आपको थोड़ा कम लगेगा, क्योंकि गवर्नमेंट से आपको बस ये 2-1। সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানের সূচনা সোনাইয়ে অসম সরকারের সাংস্কৃতিক ও পরিক্রমা বিভাগের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী সোনাই ব্লক ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানের সূচনা করা হলো বৃহস্পতিবার। এদিন দুপুরে সোনাই মাল্টিপারপাস ভবনে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়। সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি জেলা উপসভাপতি অমিয় কান্তি দাস, কাছাড় জেলা পরিষদের সভাপতি অমিতাভ রায়, জেলা কিষাণ মোর্চার চেয়ারম্যান মানব সিং, সোনাইয়ের বিডিও মোহাম্মদ মবিন,
সাংস্কৃতিক মহাসংগ্রাম কমিটির চেয়ারম্যান সৌমিত্র কুমার দাস সহ অনেকে। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে চেয়ারম্যান সৌমিত্র দে জানান, অসমের ইতিহাসে নজিরবিহীন অনুষ্ঠান হল সাংস্কৃতিক মহাসংগ্রাম। কোন সরকার এইভাবে ক্রীড়া ও সংস্কৃতির উপর এত গুরুত্ব দেননি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খেলাধুলোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমন্বয় গড়ে তোলার চেষ্টা করছেন। গ্রামাঞ্চলের লুপ্ত প্রতিভাকে বিকশিত করতে এ ধরনের উদ্যোগ নেওয়ার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। মুখ্য অতিথি হিসেবে বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় বলেন, বিজেপি শুধু রাজনীতি করে, রাজনীতির পাশাপাশি তারা সমাজ ও সংস্কৃতিকে ধরে রাখতে চায়। প্রতিটি গ্রামের জিপি থেকে প্রতিভাবরা এসছে। আজকে যেগুলা অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে সুনায় বিধানসভা ভিত্তিক, কিন্তু তার আগে হয়ে গেছে পঞ্চায়েত ভিত্তিক। পঞ্চায়েত যে প্রতিভাবান যে ছেলেমেয়েরা আছে তারা যাতে আরও বেশি করে করতে পারে তার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আর ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি করে না, রাজনীতির সাথে সাথে সামাজিকভাবে ভারতীয় জনতা পার্টির একটা কার্যক্রম করে। আপনাদেরকে যে কিছুদিন আগে খেল মহাসম করছে, এই খেল মহাসংগঠনেও আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি জিপি থেকে প্রতিভাবান খেলোয়াড়রা বেরিয়ে আসছে। আর সে তারা হয়তো দেখা যাবে হয়তো ভবিষ্যতে এই সুনাই থেকেও ভালো একজন প্লেয়ার সে হয়তো অলিম্পিয়া লেভেলে এবার পুরুষ যাবে। এই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাই। হ্যাঁ, আর বিশেষ করে যারা এই আয়োজন করছেন, আমার সঙ্গে থেকে আরম্ভ করে যারা বিজয় থেকে আরম্ভ করে যারাই আছে অনেক আমি আছে সবাইকে আমি ধন্যবাদ। সাম্প্রদায়িক দাঙ্গা করতে সক্রিয় ঘুঙ্গুর এলাকার জনকয়েক দুষ্কৃতির বিরুদ্ধে সড়ক হলেন লাঞ্ছিত স্থানীয়রা। তারা জানান, গতকাল রাতে জনকয়েক দুষ্কৃতীদের দল দোকানে জোর জবরদস্তি এসে নুনিয়া সম্প্রদায়ের পরিচয় দিয়ে অপ্রত্যাশিত কার্যকলাপ ও হেনস্থা করে। পরে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা, যদিও পুলিশের কড়া প্রহরা রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আয়ুব খান লস্কর সন্তোষ নুনিয়াকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। আয়ুব খান সহ স্থানীয় যুবকদের বক্তব্য, সন্তোষ এ জায়গায় এসে মারপিট শুরু করেন, এমনকি মুসলমানদের বিরুদ্ধে নানা কুকথা বলতে থাকেন। স্থানীয় সন্তোষকে শুধু প্রতিহত করেছে, তবে যেহেতু মামলা করা হয়েছে তাই তাকে গ্রেফতার করতে হবে। আয়া আমরা মেডিকেল মসজিদের সামনে খুব বেশি মারধর করা আসলো আর অশ্লীল ভাষায় গালিগালাজ করা আসলো, এটা দেখে আমরা গিয়া তারে বাধা দিয়েছি। আমরা বাধা দেওয়ার পরে আমরারে বাঙ্গাল দলিয়া গালাগাড়ি করছে, বলে বাঙ্গালোর কিতা নাই এই নাই, খুব অশ্লীল ভাষায় যেটা আমি মুখ দিয়া কইতে পারতাম না। তারপরে আমার বাবাকে শুনে আমার বাবারে ধাক্কা ধাক্কি করছে, ধাক্কা ধাক্কি করার পরে উঠে কইছে ইনার বাঙ্গাল একটারে থাকতে দিত না, এ বাংলাদেশ পাঠাই দিব, এই করে লিব সেই করে লিব, আমরা মসজিদ জ্বালাই দিব। তারপরে বেজার লাগছে তারা জয় শ্রীরাম কয়ে দগ্নি দেওয়া শুরু করছে আর আমরা মারপিট শুরু করছে। এর মাঝে আমরা সদর থানার ইনচার্জ স্যার রে ওসি স্যার রে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই, তাই এই মোমেন্ট আইসইন আইয়া আমরারে প্রোটেক্ট করছে। আমরারে প্রোটেক্ট করার পরে তারা আইয়া থানার ঢুকে গেছে, থানার ঢুকার পরে আমরা এখানে বই সময় আমরা সদর থানার অধিকারে আমরা প্রোটেক্ট করছেন। তারপরে যাওয়ার সময় আমরা হইয়া গেছে যে আমরা শুট করি মারতো, আমরা গুল্লি করতো, যে আমি এখন ঘুঙ্গুর আউটপোস্টে আমি এফআইআর একটা দিছি আর আমি প্রশাসনের কাছে আশা রাখি যে 24 ঘন্টার ভিতরে তারা অ্যারেস্ট করা হোক, 24 ঘন্টার ভিতরে তারা অ্যারেস্ট করা হোক। আর এরকম প্রায় দিনে করিয়া যায়, আজকে নতুন না যে এইটা করেন, এরকম প্রায় দিন করিয়া যার। আর আমার মুখের কথা আপনারা কেন শুনতা, আপনারা গুঙ্গুর আউটপোস্টে আর সদর থানা একটা আইটিআই মারলে আপনারা পাইলিবা তার ব্যাগে কতটা ক্রিমিনাল রেকর্ড আছে, তার ব্যাগে উত্তর ক্রিমিনাল রেকর্ড আছে, এটারও অ্যাকশন নেওয়া হোক। আর এখন বিগত কয়েকদিন থেকে আমরা এখানের মুসলমান মানুষ উভয় সম্প্রদায়ের মানুষে, খালি মুসলিম না সব সম্প্রদায়িক মানুষে এরকম গালাগালি করে, রাত্রে মাল গাইয়া বারো কিতা করে, মানুষে মারামারি করে। তা আমরা প্রশাসনের কাছে আশা রাখি যে তারে অতি সত্যি গ্রেফতার করা হোক। নমস্কার। হামলা করেছেন, অ্যাটাক করেছেন, যদি সদর থানা ওসি থাকতেন না তাহলে আমাদের কি হতো এটা আমরা নিজেই বলতাম পারতাম। কালকে যেটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবো চেষ্টা করেছেন, বরাকবিলি একটা শান্তির শান্তির বরাকবিলি, এটা অনেক শিলচর মানুষ সব শান্তি সম্প্রীতির মানুষ, তাই কালকে যেভাবে উনি যে ঘটনা ঘটাইছে
করেছেন, তাই আমি নিন্দা এবং ধিক্কার জানাই। আর আমাদের এসপি নোমান মাহাত্মা মহোদয় সাহেবের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যাতে অতি সত্ত্বর তাকে অ্যারেস্ট করা হয় আর কঠোর শাস্তি দেওয়া হয়। যদি আমাদের এই এরিয়ার কোনো মানুষের প্রবলেম যদি থাকে, ওনারাও যদি দোষ করেন তো ওনাদেরও শাস্তি দেওক, তারাও শাস্তি দেওক। কিন্তু এইরকম যে বাংলাদেশে পাঠিয়ে দিব, ওটা বলার মানে মুসলিম টুসলিম বজরং দল আমিও তো জয় শ্রীরাম বলতে পারবো, এটা কোনো ব্যাপার না। কিন্তু এরকম কিন্তু অশ্লীল ভাষায় গালিগালাজ করা, এটা আমরা কখনো মেনে নিতে পারবো না। যদি তাকে পুলিশ প্রশাসন যদি অতি শীঘ্রই যদি অ্যারেস্ট না করা হয়, তো বিভিন্ন আগামী দিনে আমরা বিভিন্ন পদ্ধতি হাতে নেব, তাই পুলিশ প্রশাসন দায়ী থাকবে, এটা কথা আমি জানিয়ে দিচ্ছি। 1000 নম্বর ভাওরেখোল এলপি স্কুলে দুর্নীতি নিয়ে সরব হলেন এলাকার জনগণ। বৃহস্পতিবার এ নিয়ে সোনাই প্রাথমিক শিক্ষাকেন্দ্রের কার্যালয়ে উপস্থিত হয়ে ব্লক আধিকারিককে ঘেরাও করে অভিযোগনামা দাখিল করেন বিক্ষুব্ধ জনতা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, পিছিয়ে পড়া এলাকার স্কুলকে লুটেপুটে খেয়ে প্রধান শিক্ষিকা লায়লা ইয়াসমিন লস্কর এখন অন্যত্র বদলি হয়ে যাচ্ছে। কিন্তু স্কুলের দুর্নীতি নিয়ে অনেকবার সংশ্লিষ্ট বিভাগের দ্বারস্থ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর ওপর প্রধান শিক্ষিকা প্রভাব কাটিয়ে অর্থ আত্মসাত করে বদলি হচ্ছে। দিলতকর আলী আহমেদ, সাইদুল হক, কুতুবুদ্দিন, রমিজউদ্দিন, আফলিমউদ্দিন, রহিমউদ্দিন তালুকদার, রমিউদ্দিন, শামসুল হক, সমীর তালুকদার, নুরুদ্দিন সহ অন্যান্যরা আরও জানান, ইউনিফর্ম মিড ডে মিল থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়নে দুর্নীতি হয়েছে, এমনকি স্কুল পরিচালন কমিটিও অবৈধভাবে রেখে কাজ চালাচ্ছেন প্রধান শিক্ষিকা। এসব নিয়ে তদন্তের দাবি জানালে কোনো কিছু হয়নি, তাই দুর্নীতির বিরুদ্ধে সঠিক তদন্তের পর ওই প্রধান শিক্ষিকাকে রিলিজ দিতে তারা আজ দাবি জানিয়েছেন। এদিকে বিইও এদিন বিক্ষুব্ধ প্রতিনিধি দলকে তদন্তের আশ্বাস দিয়ে বিহিত ব্যবস্থা নেবেন বলে জানান। আমরা 1000 নম্বর বারিকাল এলপি স্কুলে আমরা কমিটির মানুষ বা গার্জেন আমরা আইসি আজকে এলিমেন্টারি অফিসে। তো আমরা হেডমাস্টার যে 2022 থেকে আমরা হিসাবটা দেওয়া হল না, লায়লা বেগম, মিস লায়লা বেগম, লায়লা আচ্ছা, তো আমরা দুই স্কুলে এক জায়গা এড হওয়ার পরে কমিটিটা গঠন করার কথা আসলো। কমিটি গঠন করা হয় মানে কোয়া হয় তাদের কমিটি বানাবো, এন কমিটি বানায় না। এরপরে কমিটি বানাইবো বানাইবো কইয়া বানানি হয়েছে না, কতদিন চলছে। এরপরে আবার এখন কমিটির অর্ডার হয়েছে আজকে থেকে 3 মাস আগে, 4 মাস আগে, 4 মাস আগে, 4 মাস আগে বানাইবার অর্ডার হইলেও হ্যান কমিটিটা বানায় না। এরপরে থেকে মিড ডে মিলের খানির টাকা পয়সা যেটা ও মোটামুটি হ্যান কিলা উঠায় খাজের পয়সা বলা প্রেসিডেন্ট ছাড়া প্রেসিডেন্টের টাইম তো গেছে কিলা উঠায় আমরাও জানি না। এবারে তদন্ত করার লেগিয়া আমরা আজকে এলিমেন্টারি অফিসে আইসি আইয়া মোটামুটি আমরা ম্যাডামের কাছে ধন্যবাদ দিছি দিয়া আমরা দেখি যাই কি তা বিচার পাই, সব বিচার হইবার লেগে চেষ্টা করব। শিলচর সমষ্টির অন্তর্গত 28টি ওয়ার্ড ও 11টি জিপি নিয়ে আগামী 19 ডিসেম্বর শিলচর স্পোর্টিং ক্লাবের ময়দানে শুরু হবে শিলচর প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা 2023। বৃহস্পতিবার স্থানীয় এক অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আয়োজক কমিটি আফগানের সদস্যরা জানান, কন বনেগা আলটিমেট চ্যাম্পিয়ন শীর্ষক বিষয়ের উপর টেনিস বোর্ড ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত করার পরিকল্পনা হাতে নিয়েছেন তারা। প্রতিযোগিতায় বিজয়ী দলকে নগদ 20,000 টাকা সহ ট্রফি ও রানার্স আপ দলকে 20,000 টাকা সহ ট্রফি তুলে দেওয়া হবে। এছাড়াও প্রতিযোগিতায় ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নামেন্ট ইত্যাদি পুরস্কারও রাখা হয়েছে। আগামী 18 ডিসেম্বরের মধ্যে ভোটার পরিচয়পত্র সহ ইচ্ছুক দলগুলোকে আবেদন করার কথা জানিয়েছেন আয়োজকরা। 9A সাইড শিলচর প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতাকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আহ্বানের কর্মকর্তারা। ইচ্ছুক দলগুলো 9531137882 মোবাইল নম্বরে যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে পারবেন বলে এদিন জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে স্বর্ণদীপ ঘোষ, অনুরাগ দেব, রাহুল রায়, শুভম দেব, শুভজিৎ পাল ও অনুভব দেব সহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এবার আমরা এর লিগে একটু বড় নাম দিয়া শিলচর প্রিমিয়ার লিগ দিয়ে টুর্নামেন্টটা করাইলাম, 28টা ওয়ার্ড, 11টা জিপি। তো এটার মধ্যে কিন্তু হয়েছে আমার যতজন আমার ক্রিকেট প্লেয়ার আছে আমার এরিয়ার বা আমার রিজিয়নের মধ্যে, তারা একটা চান্স পায় নিজের ট্যালেন্টটা দেখানো দিকে। এটার মধ্যে আমরা আরেকটা ইনফরমেশন রাখছি শিলচর প্রিমিয়ার লিগের মধ্যে হলো ইন্টার স্কুল। আমরা 2 দিনের লেগে শিলচরের সব স্কুলের বাচ্চারা ডাকবো, সব স্কুলে আমরা ইনভাইট করবো টুর্নামেন্টে ডাকিয়া, তার মধ্যে একটা টেনিস বল টুর্নামেন্ট অর্গানাইজ করবো। আমরা দেখি শিলচরে টেনিস বলে একটা ভালো কালচার আছে,
আর আজকে দিনে দেখছি বিসিসিআই মতন একটা ইন্ডিয়ার ক্রিকেট লিগ, তারাও আজকে দিনে টেনিসে প্রমোট করে। টেনিসে বল থ্রু আমরাও চাইলাম যে ইন্টার স্কুল একটা করবো, যেটার মধ্যে আমরা টপ তিনটা স্কুলে প্রাইজ দেবো, যেটার মধ্যে আমরা আশা করি শিলচর সব স্কুলে বাচ্চারা পার্টিসিপেট করুক আর ভালো যেটা করতে পারে। তা আরেকটা যেটা আমরা এবারের চেঞ্জ হয়েছে এটা হলো এবার এই জিনিসটা আমরা চাইলাম যে সব যাতে পার্টিসিপেট করে আইয়ে, যাতে গতবার যেরকম ওয়ার্ডের খেলার সময় ওই ওয়ার্ডের মানুষরা আইসিল জিপির মানুষ আমরা গেলে নাই, এবার আমরা চাইলাম যে ঠিক আছে জিপির রইলে আমরা এবারে হলো ওয়ার্ড আর জিপি। আমি ইয়েটা করি যেটা টুর্নামেন্ট, ঠিক আছে, প্লেইংয়ে প্লেইং নাইন, ঠিক আছে, আর স্কোয়াড থাকবো আমরা 15 জনের, আর যেটা এন্ট্রি ফিস আছে 3000 টাকা, আর উইনার হয়েছে গিয়ে 30,000 রুপিস, আর রানার্স আপ হয়েছে গিয়ে আপনার 20,000 রুপিস, আর গ্রাউন্ডটা আমরা হয়েছে গিয়ে শিলচর স্পোর্টিং, যেটা ফুটবল একাডেমি ওই মাঠটা তৈরি হবো ওপেন টুর্নামেন্ট, আর আমরা লাস্ট ডেট এন্ট্রি রাখছি 18 ডিসেম্বর। বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিন, প্রায় 1000 জন পড়ুয়া একত্রিত হয়েছে খেলাধুলার জন্য শিলচরের ডন বস্কো স্কুলে, তারা এখানেই থাকছে টেন্ট করে। স্বনামধন্য এই স্কুলটি তাদের শিলচর পরিসরে 13, 14 এবং 15 ডিসেম্বর আন্তঃ ডন বস্কো অলিম্পিকের আয়োজন করেছে। 18টি স্কুল এতে অংশগ্রহণ করেছে। উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর উৎসবের সাজে সেজে উঠেছে রামনগর শিলচরের বিদ্যালয়টি। ডক্টর এম সি থমাস সম্মানিত অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার বক্তৃতায় তিনি ছাত্রদের জীবনে খেলাধুলার সম্ভাবনার কথা তুলে ধরেন। ডিবিএ স্কুল শিলচরের প্রিন্সিপাল ফাদার সুরজিৎ টিগা, রেক্টর ফাদার জোস ও ব্রাদার রেজি চিরাগ কুনাল তাদের বক্তব্যে সত্যিকারের ক্রীড়াবিদের মানসিকতা কী হওয়া উচিত এই বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। 3 দিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় অসমের বরাক উপত্যকার পাশাপাশি মেঘালয়, মিজোরাম থেকেও অনেক খেলোয়াড়রা এতে উপস্থিত হয়েছেন। শিলং প্রভিন্সের শিক্ষা ও সংস্কৃতি প্রধান বাবু স্টিফেন, শিক্ষিকা রুমলি ভট্টাচার্য, রত্না ঘোষ, শিক্ষক জয়দীপ ধর, মণিভূষণ চৌধুরী, ক্ষীরগোপাল শর্মা, জ্যাক সেনহা, মনোজ দাস সহ অনেকেই এই মহা ইভেন্টকে সফল করতে দিনরাত পরিশ্রম করে চলছে। ইভেন্টগুলির মধ্যে রয়েছে 100 মিটার দৌড়, শর্টপুট, ব্যাডমিন্টন, ভলিবল ইত্যাদি। প্রতিদিন শেষে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইনকি নাম্বার কম সে কম 1500 के आसपास होगी अभी, और बहुत सारे छात्र छात्राएं सभी गेम खेल कूदों में भाग ले रहे हैं। हम लोग इस बॉस्को ओलंपिक्स में हम लोग देख सकते हैं यहाँ पर कबड्डी भी आयोजित हो रहा है, अभी चल रहा है, वहाँ पे वॉलीबॉल चल रहा है, थ्रो बॉल है, फुटबॉल है, टेबल टेनिस है, बैडमिंटन है, चेस है, और बास्केटबॉल है, और अन्य बहुत सारे गेम्स खेल कूद भी चल रहे हैं। और यह 3 पूरे दिन के लिए हैं, दिन रात के लिए है। बॉस्को ओलंपिक के जरिए कोई भी खिलाड़ी राज्य राष्ट्रीय या जिला स्तर पर कोई अहम सफलता प्राप्त की किसी भी इवेंट में? हाँ, अभी हम लोग बोले तो हमारे स्कूल से ही अभी जस्ट एक विद्यार्थी लौटा है, वो नेशनल लेवल है, प्लेयर है चेस में, दो हैं, और बैडमिंटन में भी अभी हमारे राज्य मतलब की स्टेट लेवल में वो लोग खेल रहे हैं। उससे करके हम लोग बहुत सारे मतलब कि उभरते हुए हम लोग देखते हैं कि हम लोग हमारे खुद बच्चे लोग अच्छे कर रहे हैं खेल कूद में और पढ़ाई में भी, और मैं विश्वास करता हूं कि आज जो हम लोग आयोजित किए हैं खेल कूद आयोजित किए हैं वो उनको उनको सहायता प्रदान करेगी, और भावी जीवन में हो सकता है वे हमारे राज्य के लिए हमारे देश के लिए खेलें, और मैं चाहता हूं कि वे हमारे আগামী 17 ডিসেম্বর সোনাই সমষ্টি ভিত্তিক খেল মহারণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বৃহস্পতিবার সোনাই NGHS স্কুল খেলার মাঠে উপস্থিত সাংবাদিকদের এই তথ্য জানালেন খেল মহারণের চেয়ারম্যান মানব সিং। তিনি জানান খেল মহারণের 9ম দিন চলছে। এই খেল মহারণে বিভিন্ন জীবী থেকে 3000-এর মতো খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিলেন। ইতিমধ্যে বেশিরভাগ ইভেন্টের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। 17 ডিসেম্বর সমাপ্তি অনুষ্ঠানে কাবাডি ও ভলিবলের ফাইনাল ইভেন্ট অনুষ্ঠিত হবে। খেলা পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন খুব সুন্দর পরিবেশে খেলাধুলো চলছে। তিনি জানান অনূর্ধ্ব 19 ও 19 বছরের ছেলে ও মেয়েদের কাবাডি, খোখো, ফুটবলের ফাইনাল ইভেন্ট শেষ হয়ে গেছে। ভলিবল ও কাবাডি ইভেন্টের ফাইনাল ছাড়া বাদবাকি খেলা শেষ হয়ে গেছে। রোজ দিন মাঠে দলীয় নেতা ও সরকারিরা উপস্থিত হয়ে খবরাখবর নিচ্ছেন। এদিন খেল মহারণের মাঝে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, খেল মহারণের চেয়ারম্যান মানব সিং। আমি দুই টিমের
যারা প্রতিযোগী খেলোয়াড়রা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ওনারা যাতে ভালো করে খেলতে পারেন। এবং এই খেল মহারণ আপনারা বিগত কিছুদিন থেকে এখানে উপভোগ করছেন এবং উপভোগের সাথে সাথে আপনারা নিশ্চয়ই অবগত হতে পেরেছেন যে খেলাধুলার প্রতি নবপ্রজন্মকে আকৃষ্ট করা এবং খেলার একটি সুযোগ প্রদান করার লক্ষ্যে আসাম সরকার এই খেল মহারণ প্রতিযোগিতা সমস্ত রাজ্যে অনুষ্ঠিত করেছে এবং আমি মনে করি সত্যিকার অর্থে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দ্বারা। কারণ এই ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের গ্রামের অনেক ছেলেমেয়েরা একটি ভালো প্ল্যাটফর্ম পেয়েছে নিজের প্রতিভাকে সামনে রাখার জন্য এবং আমি আশা করি যে আমাদের গ্রাম অঞ্চল থেকে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি অঞ্চল থেকেও অনেক প্রতিভাবান খেলোয়াড়রা সামনে আসবেন যারা জেলা পর্যায়ে এবং রাজ্য পর্যায়ে পৌঁছে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। আমি এই বিধানসভা ভিত্তিক যে কমিটি সভাপতি মানবদাকে এবং আমার সঙ্গে উপস্থিত আছেন বিজেপি কাছাড় জেলা কমিটির সহসভাপতি অভিনকান্তি দাস মহাশয়, আমি মানবদা এবং ওনার সম্পূর্ণ টিমের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমার সঙ্গে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাজ্যে ফের একবার অসম পুলিশের মাটি দালালের বিরুদ্ধে অভিযান অব্যাহত। নতুন গাড়ি রেজিস্ট্রেশন সীমাবদ্ধ করার দাবি জানাল ই অটো অ্যাসোসিয়েশন। শিলচর প্রেস ক্লাবে এলেন বাংলাদেশের রাজধানী ঢাকার তিন বিশিষ্ট ব্যক্তিত্ব। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।